বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য নানা সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে আজকে তৃতীয় মাত্রার অতিথি হিসেবে রয়েছেন স্টুডিওতে রয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিসি এর পরিচালক বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ বারবিটার প্রেসিডেন্ট এবং এর বাইরেও তিনি নানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেতৃত্ব দীর্ঘদিন ধরে আছেন নানান জায়গায় বাংলাদেশে জাপানি ইনভেস্টরদের উপদেষ্টা হিসেবে কাজ করছেন মিস্টার আব্দুল হক আমাদের সঙ্গে ঢাকার মোহাম্মদপুরের বাসা ইকবাল রোডের বাসা থেকে যুক্ত হচ্ছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায় ডক্টর বদিউল আলম মজুমদার একটু আপনার কাছে শুনতে চাই আমি জানি যে আপনার সংগঠন সুজন সারা দেশে কোভিড নাইনটিন বা করোনা ভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ আপনারা করছেন এবং কোভিড তো আর কোভিড এর মধ্যে সীমাবদ্ধ নেই কোভিড এর প্রভাব আমাদের অর্থনীতি সমাজ রাজনীতি কূটনীতি মনস্তত্ত্বে নানান জায়গায় আছে আবার কোভিড কালেই কোভিডকে কেন্দ্র করেই নানান বাণিজ্য নানান দুর্নীতি নানান সমস্যা সেগুলো আছে অর্থাৎ এটি কেবল স্বাস্থ্য বা মৃত্যুর মধ্যে এখন আর সীমাবদ্ধ নেই আপনার কাছে একটু শুনতে চাই যে বাংলাদেশের পরিস্থিতিটা আসলে কি আপনার সহকর্মীদের না আমরা শুনতে পাচ্ছি আপনার আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনার সহকর্মীদের বা আপনার অর্গানাইজেশনের সংগঠনের অবজারভেশন কি সারা দেশের কোভিড পরিস্থিতি কোভিড পরিস্থিতি তো আমার মনে হয় যদিও সরকার আমাদেরকে আশ্বস্ত করছে সরকার বলছে যে তারা সফল এবং কোভিড চলে গিয়েছে চলে যাবে কিন্তু আমার মনে হয় না আমাদের যে কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়েছে শুধু তাই নয় আমাদের এই যে আমাদের ইনফেকশন রেট হাই যার জন্য আমরা মানুষ ইনফেক্টেড হচ্ছে আর এইদিকে পরীক্ষা হচ্ছে না তাই আমরা বলতে পারি না কতজন আক্রান্ত হয়েছে সত্যিকারের তথ্য আমরা পাচ্ছি না আর এর উপরে যেটা আরো আমাদেরকে বিভ্রান্ত করছে সেটা হলো সম্প্রতি একটা জরিপে দেখা গিয়েছে 77% এর মধ্যে যারা আক্রান্ত হয়েছে ঢাকা শহরের একটা জরিপের মাধ্যমে যে তাদের মধ্যে কোনো লক্ষণ নাই তো কিন্তু যাদের মধ্যে লক্ষণ নাই তারা কিন্তু ছড়াচ্ছে তো এইভাবে আমরা মনে করি নিরপে নিভৃতে এই যে কোভিড ছড়িয়ে যাচ্ছে কিন্তু আমরা কতটুকু এটা ভয়াবহ আকার ধারণ করেছে বিস্তৃতির দিক থেকে আমরা নিশ্চিত করে বলতে পারি না তো এটা এবং অনেক বিশেষজ্ঞই বলেন এবং সম্প্রতি একটা আন্তর্জাতিক ম্যাগাজিনে এসছে যে আগামী কয়েক মাসে এটা ভয়াবহ আকার ধারণ করতে পারে ল্যানসেট বিখ্যাত ম্যাগাজিন মেডিকেল রিলেটেড ম্যাগাজিন সেখানে একটা প্রতিবেদনে বলা হয়েছে যে এই বর্ষাকাল শেষ হলে শীতকাল আসলে এই এই কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বাংলাদেশে বাংলাদেশে যে আমি এমনিতে আপনারা আসলে কি কি লক্ষ্য করছেন এই যে কোভিড পরিস্থিতি আমাদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে এটা নিয়ন্ত্রণে আছে জি না না আমি বলছি যে আপনারা আপনাদের সংগঠন থেকে কি কি বিষয় পর্যবেক্ষণ করছেন এই যে সারা দেশে যে পর্যবেক্ষণটা করছেন কোভিড কে কেন্দ্র করে কি কি দিক দেখছেন আমরা একটা দিক তো দেখছি সেটা হলো যে মানুষ স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতেছে কিনা এখন যে মানুষ হাসে মানুষ বলে যে আপনারা একটা যে পরিস্থিতি সম্পর্কে একটা বিষয় সম্পর্কে বলছেন এটা তো নাই সরকার তো বলছে এটা চলে গিয়েছে কোভিড চলে গিয়েছে আর কেউ কেউ বলে এটা ষড়যন্ত্র আর কেউ কেউ বলে আমাদেরকে এটা আক্রান্ত করবে না আর কেউ কেউ বলে এটা খারাপ লোকদের জন্য তো এই মানুষ বিভ্রান্ত হয়েছে এবং যার ফলে তারা মাস্ক পরছে না তারা হাত ধোয়ার চর্চা করছে না তারা ব্যক্তিগত দূরত্ব রক্ষা করছে না আর এর সাথে যুক্ত হয়েছে কতগুলো অপপ্রচার যে এই যে কিছু অপপ্রচারের কথা আমরা বলেছি আর কিছু ধর্মীয় অপব্যাখ্যাও আছে যে এটা আল্লাহ ঈশ্বর ভগবান যদি দেয় আমার কিছু করার নেই তো এই ধরনের এই যে গুজব ছড়ানো হচ্ছে এই ধরনের অপপ্রচার করা হচ্ছে এবং যেটা মানুষকে বিভ্রান্ত করছে তো এই মানুষ এখন এটাকে খুব একটা এই যে মানুষের মধ্যে ব্যাপার অভাব মানে আর কোনো পরোয়া নেই ভয়ভীতি সব কেটে গিয়েছে মনে হয় যেন ডক্টর মজুমদার আপনারা কি এই যে কোভিড নাইনটিন কে কেন্দ্র করে সরকারের দিক থেকে নানা ধরনের সহযোগিতা সহায়তা
রিলিফ যেভাবে বলি বা কোন কোন সেক্টরের জন্য প্রণোদনা যেগুলো দিচ্ছে সেগুলো অবজার্ভ করছেন যে সেগুলো ঠিক আমরা কিছু কিছু অবজার্ভ করছি এবং আমরা এই যে সরকার যে 2,500 টাকা করে বিপন্ন মানুষের মধ্যে বিতরণ করার কথা সবার কাছে পৌঁছায়নি এবং এর মধ্যে দুর্নীতি ছিল আর স্থানীয় সরকার ব্যবস্থাকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে এর মধ্যে দুর্নীতি এর মধ্যে লুটপাট কিন্তু কিন্তু ডক্টর মজুমদার এটা তো একটা ঢালাও কথার মতো হবে যে দুর্নীতি ছিল মানে আমি বলছি যে কি ধরনের কি পরিমাণ দুর্নীতি ছিল দুর্নীতি তো সব জায়গায় থাকে কম বেশি দুর্নীতি করলে সেটার বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হয় কিন্তু কি পরিমাণ ছিল মানে সেটা কি খুব সিগনিফিক্যান্ট লেভেলে বা অ্যালার্মিং কিছু আমি বলবো যে সিগনিফিক্যান্ট লেভেলে এটা এটা যে অনেক ক্ষেত্রে এটা যে এখন একটা তো লুটপাটের সংস্কৃতি গড়ে উঠেছে যে মানুষ চুরি করে অন্যায় করে পার পেয়ে যায় তো এটারই প্রতিফলন ঘটেছে আমি বলবো যে এটা এটা সিগনিফিক্যান্ট এটা একটা ধর্তব্যের মধ্যে আনা উচিত এটা যে এটা ব্যাপক আমি বলবো আসছি আমি আপনার কাছে মিস আব্দুল হক আপনি দেশের শীর্ষ ট্রেড বডির সঙ্গে যুক্ত এর বাইরেও নানা ধরনের ট্রেড বডির সঙ্গে যুক্ত একজন উদ্যোক্তা ব্যবসায়ী ব্যবসায়ী নেতা কোভিড-19 পরিস্থিতি বাংলাদেশের কেমন দেখছেন আপনি এবং কোভিডের সঙ্গে তো আমরা জানি যে নানা কিছু আমাদের ব্যবসা বাণিজ্যে কর্মসংস্থানে নানা ক্ষেত্রে নানা রকমের প্রভাব পড়তে শুরু করেছে এবং গোটা পৃথিবীতেই আছে বাংলাদেশও আছে তার বাইরে নয় যেমনটা ডক্টর মজুমদার বলছিলেন যে বাংলাদেশে হয়তো নীতি নির্ধারকরা বা অন্যরা বলছেন যে পরিস্থিতিটা বেশ আশাবাঞ্জক অন্যদের তুলনায় আমরা অনেকখানি নিয়ন্ত্রণ করে ফেলেছি কোভিড হয়তো চলেও যাবে এরকম কথাও কোনো কোনো কর্তা ব্যক্তি বলছেন কিন্তু সব মিলিয়ে কি মনে হচ্ছে এবং কোভিড কোভিডের যে আফটার ইফেক্ট আমাদের সোসাইটিতে ইকোনমিতে সেটা কি মনে হচ্ছে আপনার কাছে অনেক ধন্যবাদ অ্যাকচুয়ালি আমার মনে আছে যে আমরা এপ্রিল মাসে আলোচনা করেছিলাম তখন কিন্তু অনেকগুলো মৌলিক বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম দেশে বিদেশে অস্ট্রেলিয়া থেকে এক ভদ্রলোক কথা বলেছিল ব্রাসেলস থেকে ইউরোপিয়ান ইউনিয়নের একজন ইকোনমিস্ট কথা বলেছিলেন তো সারা পৃথিবীতে যে ইম্প্যাক্টটা হয়েছে এবং সারা পৃথিবী ডেফিনেটলি সর্বক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আপনি জানেন যে এখন আমরা অনেক দেশে যেতে পারছি না এই যে প্রথম শুরু হলো স্বাস্থ্যের ব্যাপারে আন্তর্জাতিক মানের একটা ইমিগ্রেশন দরকার সেটা কিন্তু প্রথমে আমরা একটা হোঁচট খেলাম এবং ক্ষতিগ্রস্ত হলাম যেমন জাপানে আমরা এখন যেতে পারছি না ইউরোপে অনেক ক্ষেত্রে যাওয়ার এই জায়গাটায় গভর্নেন্সের ব্যাপারটা স্বাস্থ্য মানে হেলথ গভর্নেন্স সাচ যদি আনেন তাহলে কিন্তু এসব ক্ষেত্রে যে পরিবর্তনগুলো দরকার ছিল সেটা কিন্তু করতেই হবে তো বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশ একটা বিশাল জনগোষ্ঠীর দেশ সেখানে সরকারের পক্ষে এটা বোঝা যাচ্ছে যে সরকার হয়তো চেষ্টা করেছে অনেক সদিচ্ছা সহকারে প্রণোদনে নিয়ে গিয়েছিল যেমন প্রণোদনের ব্যাপারে ব্যবসায়ীদেরকে যে প্রণোদনের কথা বলা হয়েছে আমি নিজে অ্যাপ্লাই করেছি এপ্রিল মাসে এখনও পর্যন্ত তার কোনো দেখা নাই অত সরকার বলেছে কিন্তু ব্যাংকগুলো কিন্তু এগিয়ে আসছে না ফলে অপরদিকে কি হতে পারতো যেমন সরকার যারা বেতনভোগ সরকারের কর্মচারী আছে তারা বেতন পাচ্ছেন বোনাসও পেয়েছেন কিন্তু আমরা যেমন আমার স্কুলে আমি পুরো বেতন দিতে পারি নাই যেহেতু আমরা নিজেরা চালাই আজকে কয়েক মাস কিন্তু আমরা হয়তো অর্ধেক বেতন বিশ্বে নাম করেছে বাংলাদেশ সেগুলো কিন্তু টোটাল সামাজিক একটা ইনভলভমেন্টের কারণে পেরেছিল তো অনেক দুর্নীতি অনেক কম হয়েছে ওসব ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কোভিডের যে ব্যাপারটা সরকারের একার পক্ষে ইট ইজ ইম্পসিবল আমি মনে করি কারণ আমাদের যে চ্যালেঞ্জগুলো যেমন আপনি মানুষের জীবন জীবিকা এদিকে প্রশ্ন মানুষ কিন্তু এখন মরিয়া হয়ে পড়েছে যেটা ডক্টর বলি যেমন যথার্থ বলেছেন মানুষ অনেক ক্ষেত্রে বেপরা হয়ে গেছে যে কি হবে জানি না কারণ আমার পরের বেলা খাবার আমার সংস্থান নেই আমি কি করবো অথবা অন্য দেশে যেরকম বাসায় খাবার পৌঁছে দিচ্ছে সেখানে আইসোলেশন কিংবা যেখানে বলে লকডাউন ইত্যাকার সেটা আমাদের কিছু কিছু গুলশানে সম্ভব ওয়ারিতে করেছে সম্ভব কিন্তু ঢাকার নিম্ন অঞ্চল নিম্ন আয়ের এলাকা সম্ভব অসম্ভব কেউ ধারণাই করতে পারে না যে কেরানীগঞ্জে কত লক্ষ লোক বাস করে কেউ ধারণা করতে পারবে না যে ঢাকার শনি রাখায় কত লক্ষ লোক বাস করে কি ঘন বসতি কতটুকু একটা রুমে একশো মানে 10 ফিট বা 15 ফিট একটা রুমের মধ্যে 5 জন লোক বাস করে সে কতক্ষণ ওখানে আটকে থাকতে পারে এইসব বাস্তবতার নিরিখে সরকারের পক্ষে আমি মনে করি ইজ অলমোস্ট ইম্পসিবল যেগুলোকে আপনি ওইভাবে আদর্শিকভাবে অ্যাপ্লাই করা যতটুকু সম্ভব সামাজিক একটা আন্দোলনের মাধ্যমে সামাজিক সুরক্ষা সামাজিক স্বাস্থ্যবিধি মেনে চালানো সেটা যতটুকু করা সম্ভব আমরা ব্যবসায়ীরাও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ব্যবসায়ীরা কিন্তু বেতন দিতে পারছে না তারা দোকান খুলে নেয় অনেকে ভয়তে যে আমি দোকান খুলে যদি বেতন দিতে হয়
খুললে পরে একটা বিল দিতে হবে, এইসব কারণে কিন্তু কি হবে পরবর্তীতে আমরা জানি না। অনেক ব্যবসায় কিন্তু বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে, অনেকে স্টাফ কমিয়ে দিয়েছে, অনেক বিদেশি কোম্পানি কিন্তু ইতিমধ্যে বলেছে তোমাদেরকে ডিসেম্বর পর্যন্ত বেতন দিচ্ছে, তারপরে তোমাদের অনেকে চাকরি নাই, এসব কিন্তু ইম্প্যাক্ট হবে। আজকের পেপারই ছিল কত লক্ষ লোক বিদেশ থেকে চলে আসবে, অর্থাৎ মেসিভ একটা ইম্প্যাক্ট কিন্তু ইকোনমিতে পড়বে। যেটা আমরা বলেছিলাম যে সরকার অনেক ক্ষেত্রে বেল টাইটেনিং পলিসি নিচ্ছেন, কিন্তু অনেক প্রকল্প ছিল যেগুলোকে পরিহার করা উচিত ছিল। আমরা মনে করি যে প্রবৃদ্ধির মোহের দিকে না গিয়ে বরং উচিত ছিল যে আমাদের সার্ভাইবিলিটি একটা স্কিম নেওয়া, যে আমরা আগামী 5 বছর কী করে টিকে থাকবো। অর্থাৎ ওই সব জায়গায় টাকাটা দেওয়া, অর্থ বরাদ্দ দেওয়া, যেটা অত্যন্ত জরুরি, যেটা আমাদের ইমিডিয়েটলি কর্মসংস্থানে সহায়ক হবে, রপ্তানিতে সহায়ক হবে, কিংবা ব্যবসায় সহায়ক হবে, এইটা আমি মনে করি যে এসব দিকে নজর দেওয়া খুব জরুরি ছিল। এখনও এই ব্যাপারগুলো জরুরি, কারণ এখনও পর্যন্ত আমাদের সামনে কিন্তু অনেক চ্যালেঞ্জ, কারণ রেভিনিউ কিন্তু খুব একটা আসছে না। অর্থাৎ রেভিনিউ যদি না আসে, সরকার তার বাজেট অ্যালোকেশন কী করে করবে, কতক্ষণ ব্যাংক থেকে লোন নিয়ে চালাবে, এইসব ব্যাপারগুলো সামনে চ্যালেঞ্জের মতো আছে। এবং আমার মনে হয় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সরকারকে বড় ধরনের একটা ঘুরে দাঁড়াবার চিন্তা করা উচিত। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি শুনছিলেন, আমি জানি যে আপনি অর্থনীতির ছাত্র, অর্থনীতির শিক্ষক, আপনার আদি পরিচয় অর্থনীতিবিদই, আপনি এখন যদিও বাংলাদেশের নাগরিক আন্দোলনের সামনের সারির একজন মানুষ, সেই পরিচয়ের সূত্রে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের অর্থনীতির উপরে এই COVID-19 আসলে কি ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাছে? আমি তো মনে করি একটা ভয়াবহ প্রভাব পড়বে, কারণ আমাদের অনেকগুলো ভালনারেবিলিটি আছে। এই যে হক ভাই যেটা বললেন যে আমাদের আমরা কয়েকটা ইন্ডাস্ট্রির উপরে আমরা আমরা নির্ভরশীল হয়ে পড়েছি, যেমন আমাদের তৈরি পোশাক খাত, তারপরে আমাদের বিদেশে শ্রমিক রপ্তানি, বিশেষত এই দুটো খাতের উপর আমরা ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছি। তো এই হক ভাই যেটা বললেন যে বিদেশ থেকে লোক ফেরত আসছে এবং কতজন ফেরত যেতে পারবে তা, সেখানে আবার ফিরে যেতে পারবে তাও নিশ্চিত নয়, আমরা আরো আরো হয়তো ফিরে আসবে। তো এখানে একটা বিপর্যয় ঘটছে এবং এদের অনেকে আজকেই খবর কাগজে বেরিয়েছে যে অনেকে এসছে খালি হাতে এবং তারা এখন চরম বিপর্যয়ের মধ্যে আছে। তাদের কোনো রকম তারা ধার করে তারা পরিবার নির্ভর করছে। তো এই এই ক্ষেত্রে একটা বিপর্যয় এবং এর উপর নির্ভরশীলতা। আরেকটা হলো তৈরি পোশাক খাতে, তৈরি পোশাক খাত যেহেতু সারা পৃথিবীর দ্বারা এই যে ক্ষতিগ্রস্ত, সারা পৃথিবীর অর্থনীতি বিপর্যস্ত, তাই তৈরি পোশাক খাতেও আমাদের বিদেশি ক্রেতারা কতটুকু কিনবে তা নিশ্চিত নয়। আর এছাড়াও আরেকটা যেটা, আর দুটো জিনিস আমার মতে এর উপর প্রভাব ফেলবে। একটা হলো যে ভবিষ্যতে, এর মধ্যে শুরু হয়েছে যে কম্পিউটারের মাধ্যমে কিন্তু এই সোয়িং মেশিন চলবে, এই অটোমেশন শুরু হয়েছে, বাংলাদেশেও শুরু হয়েছে। এই অটোমেশন যদি হয় এবং এই এই বিপর্যয় কিন্তু অটোমেশনের জন্য আরো উৎসাহ যোগাবে, এই অটোমেশন যদি হয় তাহলে আমাদের যে সুবিধা তৈরি পোশাক খাতে সেই সুবিধাটা চলে যাবে। আর তখন এই পশ্চিমা দেশ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যে এই ক্ষেত্রে কম্পিটিটিভ হয়ে যাবে। আরেকটা হলো আমাদের তৈরি পোশাক খাতে এবং অনেক ক্ষেত্রেই যে বহু ব্যক্তি বিরাট অর্থকড়ির মালিক হয়েছে এবং তারা বিদেশে এইসব টাকা পয়সা জমা করেছে এবং তাদের অনেকে কিন্তু এই এই ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি দিতে পারে। তো এটাও কিন্তু আমাদের জন্য একটা বিপর্যয় ঘটাতে পারে। আর আমরা যে এই যে হক ভাই বলেছেন যে প্রবৃদ্ধির উপর যে আমাদের যে মোহ এবং এই জন্য আমরা বিরাট বিরাট প্রকল্প করছি, মেগা প্রকল্প, এবং মেগা প্রকল্পের মাধ্যমে আমাদের প্রবৃদ্ধি বাড়ে, কিন্তু সত্যিকারের উন্নয়ন হলো মানুষের অবস্থানের পরিবর্তন, মানুষের শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, পয়ঃনিষ্কাশনের উন্নয়ন, মানুষের জীবনযাত্রা মানে উন্নয়ন। কিন্তু এর মাধ্যমে আমাদের প্রবৃদ্ধি বাড়ছে, কিন্তু এর মাধ্যমে আমাদের কর্মসংস্থান হচ্ছে না, আমাদের হচ্ছে জবলেস গ্রোথ এবং আমাদের মানুষের জীবনযাত্রা প্রণালীতেও আমাদের প্রভাব পড়ছে না। যেমন আমরা শিক্ষার মানে দশ নামছে, স্বাস্থ্যের মানে তো আমরা কি দেখেছি এবার
এই 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 দুর্যোগের সময় আমরা দেখেছি। তো এইসব ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না, আর এর মাধ্যমে কিন্তু এই বিরাট বিরাট প্রকল্পের মাধ্যমে কিন্তু বিরাট বিরাট ফায়দা দেওয়া গিয়েছে। এই যে সম্রাটরা, এই যে অন্যান্য যেসব ব্যক্তিদেরকে আমরা যেসব ব্যক্তিদের নাম শুনেছি, কিছু কিছু ব্যক্তি যারা গ্রেপ্তার হয়েছেন, তারা কিন্তু এই ফায়দা দেওয়ার রাজনীতির মাধ্যমে কিন্তু এসছে। তো এই এগুলোর কিন্তু প্রভাব নেতিবাচক প্রভাব পড়বে। তাই আমাদের হক ভাইয়ের মতো ওনার সাথে শুনবি দিয়ে আমি বলতে চাই, আমাদের এখন এই পরিস্থিতিতে আমাদের নূতন করে ভাবার, নূতন করে চিন্তা করার আমাদের সুযোগ ছিল। আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কিভাবে এই মহাদুর্যোগের থেকে আমরা উত্তরণ ঘটাইতে পারবো, এটার ওই যে গতানুগতিক যে পদ্ধতিতে আমরা চলেছি, যেই পথে আমরা হেঁটেছি, তার থেকে আমরা ওই যে সরে এসে আমরা একটা ভিন্ন নূতন কৌশল নিয়ে অগ্রসর হওয়া উচিত ছিল। একই সাথে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে একটা সমঝোতার দরকার ছিল। আর এই যে কোভিড সিচুয়েশন বলছেন, এই যে ভাইরাস কিন্তু ওই যে কারো প্রতি ডিসক্রিমিনেশন করে না, কারো প্রতি কোন রকম পক্ষপাতিত্ব করে না, এটা এক দলকে আক্রমণ করবে আরেক দলকে আক্রমণ করবে না। তো এটা আমাদের জাতীয় সমস্যা, এটা ইসে উই আর ইন ইট টুগেদার, এবং এটা আমাদের সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এটার মোকাবেলা করা দরকার ছিল। এটা এখানে একটা সুযোগ ছিল আমার মনে হয়, আমাদের একটা রাজনৈতিক সমঝোতা পৌঁছা এবং রাজনৈতিক সমঝোতায় পৌঁছে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন এবং দুর্নীতির বিরুদ্ধে একটা সর্বাত্মক প্রচেষ্টা চালানো, এইরকম একটা সুযোগ ছিল আমাদের রাজনীতিকে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো ওই যে এটা যে খাদে পড়ে গিয়েছে তার থেকে টেনে তোলার একটা অপূর্ব সুযোগ ছিল। এবং আমরা আশাবাদী হয়েছিলাম যখন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছিল, আমরা ভেবেছিলাম যে এটা একটা শুভ পদক্ষেপ, এর মাধ্যমে একটা আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা এবং সম্মিলিত ভাবে আমরা যে দুরূহ সমস্যা গুলোর সম্মুখীন এগুলো সমাধানের জন্য আমরা সম্মিলিত ভাবে এগিয়ে আসবো। কিন্তু এটা দুর্ভাগ্যবশত এটা ঘটেনি, যার মাসুল আমরা দিচ্ছি এবং আরো মাসুল দিতে হবে আমাদের। জি ডক্টর মুজিবুর, এটা কি বলা যায় যে আমাদের অর্থনীতির ক্ষেত্রে আসলে গভর্নেন্সের সমস্যাটাই প্রধান সমস্যা একটি, এবং দ্বিতীয়টি হচ্ছে দুর্নীতি, এবং দুর্নীতি তো কত ভয়াবহ, আপনি নিজেও বলছেন যে ইভেন এই কোভিড কালেও আমরা দেখতে পাচ্ছি রিলিফ নিয়ে দুর্নীতি হচ্ছে, মানে কোনো কিছুতেই দুর্নীতি ছাড় দিচ্ছে না আর কি। তো এই যে ভয়াবহ একটা দুর্নীতিগ্রস্ত সমাজ রাষ্ট্রে পরিণত করছি আমরা, এবং এটির আসলে আলটিমেটলি এটার পরিণতি কিন্তু ভয়াবহ, পরিণতি কি হবে বলে মনে করেন একজন? আমি এই যে গভর্নেন্সের কথা বলছেন, গভর্নেন্সকে আমি, আপনি একটা ত্রিভুজের কথা চিন্তা করেন, আপনি এক কোণা হলো যে আইন, বিধিবিধান, এগুলোর প্রয়োগ, সঠিক প্রয়োগ, সঠিক আইন, জনকল্যাণের আইন এবং এগুলোর প্রয়োগ। আরেকদিকে হলো নিয়ম নীতি পদ্ধতি সিস্টেমস, আরেকদিকে হলো প্রতিষ্ঠান, এই তিনটা মিলে হলো গভর্নেন্স। এই তিনটা যদি কাজ করে তাহলে গভর্নেন্স কাজ করে, তার মানে গুড গভর্নেন্স হয়, আর এই তিনটা যদি কাজ না করে তাহলে কিন্তু আমরা আমরা ওই যে সংকটের মধ্যে পড়ি। তো আমাদের আমাদের আইন অনেক ক্ষেত্রেই করা হয় জনস্বার্থে নয়, আমরা জানি এই ডিজিটাল সিকিউরিটি আইন এবং ব্যবহৃত হয় যে কোটারি স্বার্থে, তারপরে আমাদের সিস্টেম গুলো ভেঙে গিয়েছে, আমাদের প্রতিষ্ঠানগুলো আমরা একটা ধ্বংসযজ্ঞ এই যেতে শুরু করেছিলাম, তার ফলে আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। তো এখন যার ফলে এই সিস্টেম কাজ করে না বলে, প্রতিষ্ঠানগুলো কাজ করে না বলে, এবং এখন সব ক্ষমতা কিন্তু কেন্দ্রীভূত, এখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া, মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া, ওনার সবুজ সংকেত ছাড়া কোনো কিছু ঘটে না, এবং এটা একটা ভয়াবহ পরিস্থিতি, এবং এইভাবে চলতে পারে না। তাই আমাদের গভর্নেন্স সিস্টেম ভেঙে গিয়েছে। এটা এই জন্য আমাদের দরকার একটা একটা সমঝোতা দরকার ছিল, এই যে দুর্নীতির বিরুদ্ধে যে একটা অভিযান পরিচালনা করা দরকার, দুর্নীতি যারা ক্ষমতার কাছাকাছি, সরকারি দলে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা বেশি থাকে, কিন্তু যারাই একবার ক্ষমতায় গিয়েছে, যারাই ক্ষমতার স্বাদ পেয়েছে, সেই দলেই কিন্তু দুর্নীতিবাজ আছে। এখন দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হলে একটা ঐক্যমত্য, একটা সমঝোতা ভিত্তিতে, সেটা তো ধরেন সর্বাত্মক প্রচেষ্টার একটা ব্যাপার হচ্ছে যে সরকারের উদ্যোগ বা সরকারি প্রতিষ্ঠানগুলোর উদ্যোগ, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সেই অর্থে ভয়েস খুব একটা তৈরি হচ্ছে কিনা, এই হচ্ছে কিনা, সারা
দেশে মানুষের মধ্যে, আমরা প্রাইভেট সেক্টরের কথা বলছিলাম, তাদের মধ্যে এই আর্টসটা আছে কিনা যে এর থেকে আসলে মুক্তি দরকার, সাধারণভাবে নাগরিক সমাজের পক্ষ থেকে, অন্যান্য শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে, সেটি কি আছে? মানে এটি তো একটা সামাজিক আন্দোলনের ব্যাপার, আপনি নিজে উচ্চারণ করেছেন, মিশা আব্দুল হকও বহুবার এই অনুষ্ঠানে বলেছেন যে আমাদের নানান ক্ষেত্রে একটা বড় আমূল পরিবর্তন দরকার, একটা সামাজিক আন্দোলন তৈরি করা দরকার, সেটি কি আছে কিনা? আমূল পরিবর্তন দরকার, কিন্তু তার জন্য যে একটা আন্দোলন, সামাজিক আন্দোলনের কথা বলছেন, মানুষের প্রতিবাদী হওয়া, সেই সেই পরিস্থিতি নেই। দুর্ভাগ্যবশত আমাদের আমাদের আমরা একটা কর্তৃত্ববাদী সরকারের অধীনে আছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য অন্যান্য প্রতিষ্ঠানগুলো করায়ত্ত হয়েছে এবং যার ফলে কারো পক্ষেই প্রতিবাদ করা সহজ নয়। তো এই একটা পরিস্থিতিতে আমার মনে হয় যেই মানুষের মধ্যে যে অসন্তোষ আছে, মানুষের মধ্যে যে উপলব্ধি আছে, এই অবস্থার থেকে উত্তরণ ঘটা দরকার এবং এই অবস্থা আমাদেরকে চরম সংকটের দিকে ঠেলে দিবে। আর এই যে অসন্তুষ্টি, এই অসন্তুষ্টি কিন্তু এই এই যে যারা উগ্রবাদী, এই উগ্রবাদী শক্তির জন্য একটা উর্বর ক্ষেত্র প্রস্তুত করে রাখছে। এই মানুষের মধ্যে অসন্তোষ, ক্ষোভের তারা সুযোগ দিচ্ছে। তো এই কিন্তু পরিস্থিতি পরিবেশ এমন যে যে আমাদের অনেক সরকারি কর্মকর্তা, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা দলীয় ক্যাডারের মতোই আচরণ করে, দলীয় ক্যাডারের মতো কথাবার্তা বলে। এই পরিস্থিতিতে মানুষের পক্ষে প্রতিবাদী হওয়া, একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা দুরূহ। আরেকটা বিষয় হয়েছে যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে যে আমাদের সিভিল সোসাইটিকে, নাগরিক সমাজকে ভূমিকা রাখতে হবে, কিন্তু দুর্ভাগ্যবশত এই যে আমি ফায়দা দেওয়ার রাজনীতির কথা বলেছি, এই সুযোগ সুবিধা দিয়ে, বিভিন্ন রকম ফায়দা দিয়ে এই সিভিল সোসাইটিকেও, আমাদের নাগরিক সমাজকেও বিভক্ত হয়ে গিয়েছে। কেউ আওয়ামী লীগের হয়ে গিয়েছে, কেউ বিএনপির হয়ে গিয়েছে, এটা একদিনে ঘটেনি, অনেক দিনে ঘটেছে। তো আমাদের মতো কিছু সংগঠন, কিছু ব্যক্তিরা এখনো মাঝখানে ওই যে যে আমরা প্রতিবাদী হওয়ার চেষ্টা করছি, আমরা আমাদের যে আমরা নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করছি, কিন্তু এটা দিন দিন দূর হয়ে যাচ্ছে এবং যার ফলে যে সিভিল সোসাইটি স্তিমিত হয়ে যাচ্ছে। জি, আসবো আবার আপনার কাছে। মিশা আব্দুল হক, আপনি বলবেন একটু। আমি একটু বুঝতে চাই যে আমাদের প্রাইভেট সেক্টর, বিজনেস কমিউনিটি, তারা তো অনেক সাফারার এবং বাংলাদেশে তো কস্ট অফ ডুইং বিজনেস অনেক হাই এবং তার একটা বড় কারণ হচ্ছে এখানে করাপশন, ব্রাইব, এই 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 বিষয়গুলো। কিন্তু সেই অর্থে আমরা কিন্তু বিজনেস কমিউনিটির কোনো ভাষ্য পাই না, জোরে সোরে অনেক ট্রেড বডি আছে, তাদের কোনো বক্তব্য শুনি না এবং স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজেস যারা সারা দেশে ছড়িয়ে আছেন তারাও অনেক সাফারার, বাট তাদেরও তো এক ধরনের ভয়েস থাকা দরকার, বা তারা এই বিষয়ে কেউ কথা বলেন না, কেন বলেন না, বা বলার প্রয়োজনীয়তা আছে কিনা, কি মনে হয় আপনার কাছে? অবশ্যই প্রয়োজনীয়তা আছে। অ্যাকচুয়ালি দেখেন, বা এটা কিভাবে করা যায়, কারণ এটা একা প্রকৃত উদ্যোক্তা যারা অর্জিত সম্পদের মাধ্যমে, যাকে বলে আর্নড ওয়েলথের উপরে আছে, কিংবা পরিশ্রম করে সম্পদ জোগাড় করেছে, কৃষিকাজ হোক, ব্যবসা হোক, সার্ভিস হোক, তারা এক শ্রেণী। তারা কিন্তু কখনো দুর্নীতিকে পছন্দ করবে না। তারা কিন্তু একটা সম্পদ তৈরি করা, সে সম্পদের মাধ্যমে এমপ্লয়মেন্ট তৈরি করা, এরকম একটা কমিটমেন্টে থাকবে। কিন্তু যখনই অনার্জিত সম্পদ কিংবা অনার্জিত সম্পদের দ্বারা একটা সমাজে প্রাধান্য পায়, সেটা রাজনৈতিক আশকারায় কিংবা আশ্রয়ে কিংবা রাষ্ট্রীয় আনুকূল্যে, তখন কিন্তু সমাজে মারাত্মক রকমের বিপর্যয় ঘটে। তাদের মধ্যে কিন্তু ওই কমিটমেন্টটা থাকে না যেটা একটা উদ্যোক্তার মধ্যে থাকবে। এখন সরকার, যে কোনো একটা বিপ্লবী সরকার কিংবা একটা নিয়মতান্ত্রিক সরকারও, জাতীয় পুঁজির একটা কিন্তু দর্শন থাকে, যে আমি যেমন রাজা বাণিজ্য করবে না, এটা সনাতন কথা, কিন্তু রাজা আশ্রয়ও বাণিজ্য হয় না, তারা শাসন কাজে জড়িত থাকে। যেমন চীনে কমিউনিস্ট পার্টি এক ধরনের কঠোর অবস্থান নিয়ে, যারা ব্যবসা করো তোমরা ব্যবসা করো, কিন্তু রাজনীতি কিংবা সরকারের মধ্যে থেকে ব্যবসা করতে পারবো না। ভিয়েতনামেও তাই। আমাদের এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু কোনো বিপ্লবী পার্টির নেতা ছিলেন না, তিনি গণমানুষের একটা নেতা মানুষ ছিলেন এবং তিনি একটা একটা পর্যায়ে বাংলাদেশকে মুক্তির জন্য যে পর্যায়টা আসলো,
তখন কিন্তু তারই নেতৃত্বে একটা নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে কিন্তু এই পরিবর্তনটা হয়েছিল। পাকিস্তানিরা ক্ষমতা দেয়নি, বিশ্বাসঘাতকতা করেছে, সেজন্য মুক্তিযুদ্ধ হলো এবং এত মানুষ মারা গেল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসে একটা বিধ্বস্ত দেশ পেলেন। উনি সবসময় আফসোস করে বলতেন যে আমি সব চোরের খনি পেয়েছি, আমার পার্টিতে সব এই চোরেরা আমাকে কাজ করতে দিচ্ছে না, লুট করে নিয়ে যাচ্ছে চাটার দল। এটা বলতে বলতে কিন্তু এক পর্যায়ে তিনি সপরিবারের শেষ হয়ে গেলেন। এই দুঃখ, এই অসমাপ্ত আত্মজীবনী থেকে অসমাপ্ত জাতি গঠন আমি মনে করি সম্পূর্ণ অসমাপ্ত থেকে গেল। আমরা না বিপ্লব দেখলাম না জাতি গঠন করতে পারলাম। অতএব এইটা এখন একটা বড় চ্যালেঞ্জ যে তার এই অসমাপ্ত জাতি গঠন আমি মনে করি যে কোনো সরকারের জন্য চ্যালেঞ্জ। এটা তার কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য বড় চ্যালেঞ্জ। তিনি কি দুর্নীতিগ্রস্ত মানুষদের কাছে তাদের কাছে দিয়ে যাবেন? তারা যারা তার আশেপাশে আছে, তারা দেশব্যাপী আছে, যারা রডের পথ বদলে বাঁশ দিয়ে নির্মাণ করছে, প্রবৃদ্ধি দেখাচ্ছে, তাদের কাছে এরকমই একটা নমুনা দেখাবেন? নাকি তিনি কঠোর হয়ে জাপানের মতো কিংবা মালয়েশিয়ার মতো আমাদেরকে একটা নতুন বাংলাদেশ কিংবা নতুন যে সোনার বাংলা যে কথা বলা হচ্ছে সেটা দেবেন? তাহলে সেখানে কিন্তু বড় পরিবর্তন লাগবে। সেটা হবে জ্ঞান গরিমার বাংলাদেশ, শিক্ষায় জ্ঞানে গরিমায়, যেখানে যাতে আপনার উদ্যোক্তারা, আমি মনে করি উদ্যোক্তারা কিন্তু রাজনীতি করতে চায় না, তারা ডেফিনেটলি বাংলাদেশে তার রাজনীতি। এখনো পর্যন্ত যদি শেখ হাসিনা বলেন যে আমি দুর্নীতির বিরুদ্ধে দুর্বার, আমার মনে দেশে একটা বিপ্লব হয়ে যাবে, সমস্ত পার্টি কিন্তু ওনাকে সমর্থন করবে। আওয়ামী লীগের ভিতরে সিংহভাগ মানুষ আছে যারা এগুলো পছন্দ করে না। অতএব একটা দুর্নীতিবাদরা কিন্তু কি ক্ষতি করছে সেটা বলল অনুসার একটু আগে বলেছেন, দেশে কিন্তু একটা ভয়াবহ অবস্থা তৈরি করছে যেটা সরকার বুঝতে পারছে না। সম্পদ কিন্তু কিছু লোকের হাতে চলে গেছে, যারা অনার্জিত আয়ের মাধ্যমে সম্পদ অর্জন করছে, তারা গ্রামে গঞ্জে শহরে, এবং যারা অনেক বেশি তারা কিন্তু পাচার করছে, অর্থাৎ তারা কিন্তু ভেতরে সব ক্যান্সারের মতো খেয়ে ফেলছে। এইখান থেকে বেরোবার জন্যই কিন্তু পরিবর্তনটা দরকার। আমি একটা উদাহরণ দিই, আপনি দেখেন এই কভিডের মধ্যেও বাংলাদেশের গাড়ি ব্যবসায়ীরা 500 কোটি টাকার বেশি রাজস্ব দিয়েছে, কিন্তু এখন শুনতে পেলাম যে নতুন গাড়ির ফ্যাক্টরি হবে আমরা বেঁচে থাকার জন্য এটা করছি। আমরা মনে করছি যে সরকার ডিফিকাল্টিতে আছে, আমরা রুম করে সরকারের কাছে কি চাইবো? নিজেরা লস করে প্রাণান্ত ভাবে শুল্ক কর দিয়ে কিন্তু সরকারকে রাজস্ব দিয়েছে, কিন্তু এখন শুনতে পাচ্ছি গত 31 তারিখ আমাদের বললো যে তোমাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হবে, নতুন ফ্যাক্টরি হবে, সিকিডিএসকিডি করবে, তারা রপ্তানি করবে, তারা নতুন গাড়ি তৈরি হোক জাপান কিংবা জার্মানি অ্যাসেম্বলিং করবে, যেটা প্রগতি করছে 60 বছর ধরে করছে, কতটুকু করছে এখন? হ্যাঁ, তৈরিও যদি করে আমরা তার বিরোধী নই, সেটা করুক, কিন্তু রপ্তানি করুক আমরাও তার বিরুদ্ধে নই। সরকার তাকে প্রণোদনা দেখ, সুবিধা দেখ, ট্যাক্স মকুব করে দেখ, কিন্তু ডোমেস্টিক মার্কেটে যেটা আমরা 50 বছর ধরে প্রায় 43 বছরে গড়ে তুললাম, হাজার হাজার লোক আমার এখানে কাজ করছে, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ, এই যে লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন হলো, আমরা যে নীরবে করলাম, সামান্য প্রফিটে আমরা কাজগুলো করছি, অনেকটা সোশ্যাল বিজনেসের মতো। আমি যে কথা বলছি, আমার মেম্বারদের কিন্তু মনে করেন যে বড়দের মতো বিশাল পুঁজি নাই, কিন্তু তারা এই পুঁজি দিয়ে কিন্তু হাজার হাজার কোটি টাকার একটা রেভিনিউ তৈরি করে আজকে সরকারকে এত বড় সহায়তা দিচ্ছে। সাডেনলি আমাদের বলা হচ্ছে তোমরা তৈরি হও, তোমাদের 5 বছরের মধ্যে তোমাদের ফেজ আউট করা হবে। তা আমরা বললাম কোন দেশে আছে, পৃথিবীর কোন দেশে আছে ইউজড কারের বন্ধ করে দিয়ে নতুন গাড়ির ফ্যাক্টরি করতে হয়? সেটা কি জাপানে আছে, আমেরিকা আছে? জাপানে অনেকে বলেছে, আমি জাপানিদের উপদেশটা সব বলি, জাপানেও কিন্তু ইউজড কারের মার্কেট নতুন গাড়ির চেয়ে অনেক বড় এবং তার ইকোনমিক কন্ট্রিবিউশনটা অনেক বড়। কিভাবে? আপনি $6,000 দিয়ে একটা গাড়ি এনে আমি $11,00,000 ট্যাক্স দিচ্ছি, আবার $12,000-15,000 দিয়ে এনে সেও দিচ্ছে $8,00,000 কম দিচ্ছে, তাকে আবার সিকিডি আসকিডি করলে শুল্ক করো কম, তারপরেও বলছে না একদম বন্ধ করে দিলে আমাদের খেলতে সুবিধা হবে। তারা ওরকম খেলতে চায় যেখানে তার অন্য কোনো প্রতিযোগিতা থাকবে না। তাহলে কনজিউমার, সাধারণ মানুষ, আমরা যে লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করলাম, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ম্যাচিউর, তিনি এর আগে কিন্তু এরকম যখন হয়েছিল তখন উনি কিন্তু নিজে সচিবকে এক রাত্রির মধ্যে ওইখান থেকে
বাণিজ্য মন্ত্রণালয় থেকে পরিবর্তন করে দিয়েছিলেন এক রাত্রিতে, মন্ত্রীকেও কিন্তু খাটো করে দিয়েছিলেন। আমি মনে করি যে ব্যাপারটা মারাত্মক রকমের একটা ভুল, এবং ভুল বোঝানো হচ্ছে। ন্যাশনাল কারের কথা বলা হয়েছে, আমরা তার বিরুদ্ধে নই। মালয়েশিয়ায় প্রোটন সাগা করেছিল, শেষ পর্যন্ত কয়েক বিলিয়ন ডলার লস দিয়ে সেটা চীনাদের কাছে বিক্রি করে দিয়েছে। 12টার মতো ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে ছোট্ট একটা বাজার, এই বাজারকে অনেক বড় করা দরকার। আমরাও সেটাতে হেল্প করতে পারি, কিন্তু সেটা হতে পারে একটা সহনীয় পলিসির মাধ্যমে, গ্লোবালি এবং অনেক আধুনিক একটা পলিসি চিন্তা করে সেরকম হতে পারে। অর্থ কারো প্ররোচনায় আমাদেরকে বন্ধ করে দিয়ে ওই অ্যাসেম্বলিং কিংবা নাট বল্ট স্ক্রুর ইন্ডাস্ট্রি করবে সেটার মাধ্যমে কিন্তু মারাত্মক একটা, অর্থাৎ এইভাবে কিন্তু ইকোনমিকে ডিস্টার্ব করা হবে। সেখানেই শুনতে চাচ্ছি যে এটা হয়তো আপনার সেক্টরের প্রবলেম, আপনি বললেন, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের ট্রেড বডিগুলো এই যে করাপশন নিয়ে বিচ্ছিন্নভাবে সবাই কম বেশি বলছে, কিন্তু সম্মিলিত ভাবে কথা বলছে না কেন? আমি বিশ্বাস করি নাগরিক আন্দোলন করতে গিয়ে সুজন হয়তো সমস্যা অন্য ফেস করছে, মানে তার কথাবার্তার মধ্যে হয়তো আমি বলছি ওনার কথার মধ্যে হয়তো সুশাসন, রাজনীতি, রাজনৈতিক উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার এই কথাগুলো তিনি বলছেন, সেই কারণে হয়তো তাকে অন্য সমস্যা ফেস করতেছে। কিন্তু বিজনেস কমিউনিটি তারা কেন করাপশন নিয়ে কথা বলছে না বা বলে না সেই অর্থে আমি একটু বুঝতে চাই। আপনি তো অনেক বলতে চান, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি তারা, এবং আমরা জানি যে ছোট ছোট ব্যবসায়ীরা তারাও সাফার, এবং শুধু তা নয় মারাত্মক ভাবে সরকারের যে ক্ষতি হচ্ছে, সরকারের ভাবমূর্তি, তারপরে ট্যাক্স, এবং আমি শিওর যে ব্যবসায়ী মানেই কারি কারি টাকা না, মানে আপনি যেমনটা বলছিলেন যে কিছু মানুষের হাতে টাকা, সবার হাতে টাকা নয়, এবং অনেক মানুষ এ কথা ঠিক, অনেক মানুষ ব্যবসা করতে গিয়ে সর্বশান্ত হয়েছে। সেই সব মানুষগুলো কেন করাপশনের বিরুদ্ধে, আমি সরকারের বিরুদ্ধে কোনো কথার কথা বলছি না, বা আমি রাজনীতি, গণতন্ত্র এগুলো নিয়ে বলছি না, এই বিষয়ে কেন কথা বলে না? মানে এটা সামাজিক ইস্যু বলবো। দেখেন, যদি দুর্নীতির কথা বলেন, আমি মনে করি অল্প পার্সেন্টেজ লোক ছাড়া সবাই কিন্তু এর বিরুদ্ধে থাকবে, কারণ এর বেনিফিশিয়ারি আছে, সবাই থাকবে। অল্প কেউ, আমি বলছি যে সবাই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে থাকবে। ভয়েসটা সেই অর্থে শোনা যায় না কেন, আসছে না কেন? সরকার দুর্নীতির বিরুদ্ধে একটা অবস্থান চাচ্ছে, এবং সরকার একা কোনোদিন দুর্নীতি দমন করতে পারবে না। জনগণকে যদি সাথে নেয় তাহলে কিন্তু এই বিপ্লবটা হতে পারে, এবং এটা একটা বিপ্লবের মতো কাজ হবে। যদি দুর্নীতির বিরুদ্ধে সরকার রুখে দাঁড়ায় তাহলে সরকারের যেমন ভাবমূর্তি, ট্যাক্সই উন্নয়ন, গণতন্ত্র, সুশাসন, সবটার ব্যাপারে একটা ইতিবাচক অবস্থা আসবে, দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে যদি দুর্নীতির বিরুদ্ধে সরকার রুখে দাঁড়ায়। আমার মনে হয় যারা রাজনৈতিক আশ্রয় দুর্নীতি করছে তারা ছাড়া অন্য কেউ কিন্তু দুর্নীতি করে সাহস পাবে না। অতএব এই জায়গাটা সরকার যদি স্পষ্ট করে যে কোনো দুর্নীতিকে পলিটিক্যালি সরকার প্রশ্রয় দেবে না, তাহলে কি করে রডের পরিবর্তে বাঁশ দিয়ে তার তো মৃত্যুদণ্ড হওয়া উচিত। যার মৃত্যুদণ্ড হওয়া উচিত তাকে আপনি মণ্ডিত করছেন, তাকে রাষ্ট্রীয় আশকারা দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন, তাকে এমপি বানাচ্ছেন, তাকে ক্ষমতা দিচ্ছেন, অতএব সে তো দুর্নীতিতে বিরাট বেনিফিশিয়ারি। এই জন্য কি মুক্তি দেওয়া হয়েছে? যে দুঃখ নিয়ে এত প্রকাণ্ড একজন নেতা, মানে বঙ্গবন্ধুর মতো এরকম প্রকাণ্ড একজন মানুষ সারা পৃথিবীর জন্য আজকে দরকার ছিল, যে গরিব মানুষ, সাধারণ মানুষের জন্য কথা বলার জন্য, আজকে তো সেরকম নেতা পৃথিবীতে নাই। তিনি কিন্তু অনেক দুঃখ নিয়ে শেষ পর্যন্ত তার মর্মন্তদ একটা মানে হত্যা করা হলো তাকে। সেখান থেকে আমরা কি শিখলাম, তার পার্টি কি শিখলো? আমি মনে করি যেটা কিন্তু তার প্রতি মৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে না যদি আমরা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে না পারি। ডক্টর বদিউল্লাহ মজুমদার, আমার মনে হয় আমরা যদি তাকাই কত বছরের আগে আমরা কি দেখেছিলাম, আমাদের এই সব ট্রেড বডিগুলো মনে হয় যেন তারা দলের, সরকারি দলের অঙ্গ সংগঠন, সেই রকম আচরণই করেছিল। তো যেটা ঘটেছে বাস্তবতা, আমাদের এইসব প্রতিষ্ঠানগুলো ক্যাপচার হয়ে গিয়েছে। এগুলো দখল কথাটা শুনতে ভালো শোনা যায় না, ক্যাপচার করাটা অপকাকৃত, ওই যে মার্জিত বলা চলে। তো এগুলোতে ওই দলীয়করণ হয়েছে, এবং এই দলীয়করণের ফলে তাদের পক্ষে আর, এবং তারা বিভিন্ন রকমের, কিন্তু আমরা আবার ডক্টর মজুমদার এইসব ট্রেড বডিকে তো দেখি অনেক সময় তারা নিজেরা খুব সরব হয়ে ওঠেন, দুই নেত্রীকে একসঙ্গে বসাবার জন্য খুব কম কদাচিত কোন রাজনৈতিক সংকট সমাধানের জন্য তারা তৎপর, কিন্তু তাদের নিজেদের ভেতরকার যে সমস্যা বা যেখানে তারা সাফার আর সেইসব বিষয় নিয়ে তারা কেন কথা বলে না, আমি সেটা একটু বুঝতে চাইছি। আমার মনে হয় এইসব বডির গুণগত নেতৃত্বের গুণগত মানে পরিবর্তন পেয়েছে, যে তাদের মধ্যে অনেক রকম আগে
তারা অনেক বেশি নিরপেক্ষ মনোভাবপূর্ণ ছিলেন এবং ক্রমান্বয়ে তারা দলীয় ওই যে অঙ্গ সংগঠনের মতো দলীয় অনেক বেশি দলীয় আনুগত্য তারা প্রদর্শন করছেন এবং দলীয় লোক দ্বারা দলীয় লোকরাই এখন এইসব বডিতে অনেক ক্ষেত্রেই তারা নেতৃত্ব দিচ্ছেন। আর শুধু তাই নয়, আমাদের আরেকটা যে জিনিস হয়েছে, আমাদের ব্যবসায়ের রাজনীতিকরণ হয়েছে, রাজনীতির ব্যবসায়ীকরণ হয়েছে, যার ফলে কোনোটাই ভালো চলছে না। আমাদের ব্যবসা ভালো চলছে না, আমাদের দুর্নীতিও ভালো, আমাদের রাজনীতিও ভালো চলছে না। তো আমার মনে হয় এই এটা বড় কারণ যে এই এই ক্যাপচার অফ দি স্ট্রেট বডিজ। এবং আমি তো আগেই বলেছি যে আমরা গত নির্বাচনের সময় দেখেছি সবাই মিলে যেন তারা দলের অঙ্গ সংগঠন হিসাবে ক্ষমতাসীন দলকে ক্ষমতায় আনার, আমি ক্ষমতাসীনরা ক্ষমতায় আসুক আমার তাতে কোনো আপত্তি নেই, এটা আসা উচিত জনগণের ভোটে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। তাহলেই কিন্তু এই এই জন্যই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল, এই জন্যই কিন্তু বঙ্গবন্ধু চিরকাল সংগ্রাম করেছেন। এখন আমরা বঙ্গবন্ধুর শতবার্ষিকী জন্ম শতবার্ষিকী আমরা উদযাপন করছি, কিন্তু বঙ্গবন্ধু যেই যেই জন্য সারা জীবন সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, অনেক ভোগান্তির শিকার হয়েছেন, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আমরা সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করছি। তো আমার মনে হয় ব্যবসা ব্যবসায়ের মতো চলা উচিত, রাজনীতি রাজনীতির মতো চলা উচিত। ব্যবসায়ী যে রাজনীতি হতে পারবেন না সে কথা আমরা বলছি না, কিন্তু তাহলে তারা ওই যে অর্থকড়ির বিনিময়ে কিংবা কিংবা পদ পদবী কেনার কিনে যেন তারা রাজনীতিবিদ না হন, তারা রাজনীতিবিদ হলে রাজনীতিবিদের মতো যেই রাজনীতিবিদরা যেই প্রক্রিয়া আসে এবং যেই রকম স্যাক্রিফাইসের মাধ্যমে আসবে সেই সেইভাবে আসতে কোনো রকম আপত্তি নেই। এবং আমাদের সংসদটা আরো বেশি অনেক বেশি এই যে আকর্ষণীয় হতো, কার্যকর হতো যদি সব শ্রেণী পেশা। ডক্টর মজুমদার, আপনি যেটি যথার্থ একটু আগে বলছিলেন যে রাজনীতির ব্যবসায়ীকরণ হচ্ছে, ব্যবসায়ী রাজনীতিকরণ হচ্ছে, মানে আমরা সবসময় কথা বলি যখন যে ব্যবসায়ীরা রাজনীতিতে ঢুকে পড়ছে বা ব্যবসায়ীরা আপনি যেমনটা এখনই বলছিলেন যে তারা রাজনীতিবিদরা যে প্রক্রিয়ার মধ্যে এসেছেন সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসা উচিত। রাজনীতিবিদরা যে আজকাল মোটামুটি ভাবে সবাই কম বেশি ব্যবসায়ী হয়ে যাচ্ছেন, মানে তারাও যে নানান ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন, এখন তো বোঝাই মুশকিল হচ্ছে যে ব্যবসায়ীরা বেশি রাজনীতিবিদ হচ্ছেন না রাজনীতিবিদরা বেশি ব্যবসায় ঢুকে পড়ছেন। আপনি যখন রাজনীতির সাথে যুক্ত হন, বিশেষত ক্ষমতাসীন দলের সাথে, রাজনীতিবিদরা তো ব্যবসায়ী আব্দুল হকের মতো ওরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আর ব্যবসায়ী হচ্ছেন না, তারা হঠাৎ করে রাজনীতি করতে করতে একদিন একটা ব্যবসায়ের, কোনোদিন দেখা যাচ্ছে একটা পত্রিকার মালিক, কোনোদিন দেখা যাচ্ছে একটা ব্যাংকের মালিক, কেউ দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির মালিক, কোন একটা টেলিভিশন চ্যানেলের মালিক, হঠাৎ করে। ওই যে যেটা যেটা বললাম যে যে ফায়দা দেওয়ার রাজনীতি, আপনি যদি কোন একটা পদ পদবি পান, আপনি একটা নির্বাচিত পদ পান কিংবা আপনি একটা দলীয় পদ পান, তাহলে আপনি ওই ফায়দার চেইনের মধ্যে যুক্ত হয়ে যান। তা আপনি অনেক রকম সুযোগ সুবিধা, ন্যায়সঙ্গত সুযোগ সুবিধা তো কোনো সমস্যা নেই, আপনি যা প্রাপ্য আপনি যদি পান তাতে তো ভালো, কিন্তু আপনি অনেক রকম অন্যায় সুযোগ সুবিধা পান এবং অন্যায় সুযোগ সুবিধা করে পার পেয়ে যান। যেমন আপনি যদি সংসদ সদস্য হন, তাহলে আপনি অনেক রকম সংসদ সদস্য হিসাবে, এই যে সেদিন একটা খবরের কাগজে একটা হিসাব দেখছিলাম, আই থিঙ্ক বিবিসি একটা হিসাব করেছিল, তারা অনেক অনেক রকম সুযোগ সুবিধা পায়, যে বেতন ভাতা থেকে আরম্ভ করে অনেক রকম সুযোগ সুবিধা পায়। এরপরে তারা যদি ব্যবসায় নামতে চায়, তারা যদি অন্য রকম কোন রকম ফেভার চায়, তারা সেই সকল ফেভার গুলো পেতে পারে। তো এই জন্যই ওই যে আপনার সংসদ সদস্যের পদটা ব্যবহার করে আপনি অনেক রকম অবাঞ্ছিত, অযাচিত, অনাকাঙ্ক্ষিত সুযোগ সুবিধা পান, তার জন্যই তারা ব্যবসায় নামছে। কারণ এখন রাজনীতি হয়ে গিয়েছে দুর্ভাগ্যবশত, এটা এটা এই যে বহু কথিত কথা যে বিনা পুঁজির বড় ব্যবসা, বড় লাভজনক ব্যবসা। তো এই এবং এর মাধ্যমে আমরা এই যে মনোনয়ন বাণিজ্য, এখন মনোনয়ন বাণিজ্য শুধু এই সংসদ পথেই নয়, আপনি কিন্তু ইউনিয়ন পর্যায় পর্যন্ত মনোনয়ন বাণিজ্য, আপনি মনোনয়নটা কিনে নেন, সেটা তো একটা, তাহলে আপনি এই ফায়দা চেনে যুক্ত হয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রক্রিয়ায় বাণিজ্যের কথা বলছেন, আমরা তো বড় বড় দলগুলোর কমিটি বাণিজ্য চলছে এখন। হ্যাঁ অবশ্যই, এটি সরকারি দল হোক আর বিরোধী দল হোক, কমিটি দলের পদ পেলে কিংবা একটা নির্বাচিত পদ পেলে আপনি ওই যে আপনি অবাধিত থাক আপনার জন্য সব অন্যায় সুযোগ সুবিধা পাওয়ার জন্য, সেই জন্যই এগুলো আকর্ষণীয়। এবং এগুলো হয়তো বা আমরা যদি এগুলো প্রকাশ্য নিলামে বিক্রি হইতো তাহলে সরকার অনেক রাজস্ব পেতে পারত এর মাধ্যমে, কিন্তু এগুলো টেবিলের নিচ দিয়ে হয়। আর আরেকটা যে জিনিস হয় যে বড় বড় দুর্নীতি কিন্তু একটা ওই যে নেক্সাস,
বড় বড় দুর্নীতি সেই আমলা ব্যবসায়ী রাজনীতিবিদ এদের এদের যোগসাজশা হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের এই যে আপনারা জানেন ই পাসপোর্ট, ই পাসপোর্টের কিন্তু এটা যে যখন প্রকল্প তৈরি হয় তখন 8,000 কোটি টাকার প্রকল্প হয়েছিল, কিন্তু এটা শেষ পর্যন্ত আমি আমি জানি যে একজন সচিবের প্রচেষ্টায় এটা 4,000 কোটিতে নেমে এসছে, এবং ওই সচিব শেষ পর্যন্ত সাধারণত তিনি সরকারের অনুগত বলে পরিচিত, সচিবদের সাধারণত অনুগত যারা তাদের তাদের এক্সটেনশন হয়, কিন্তু ওই ভদ্রলোকের কোনো এক্সটেনশন হয়নি, কারণ উনি অনেকের ভাত মেরেছেন। তো এইরকম মেগা দুর্নীতি, এবং এই মেগা দুর্নীতির সাথে ওই যে সরকারি কর্মকর্তারা জড়িত থাকে, ব্যবসায়ীরা জড়িত থাকে, রাজনীতিবিদরা জড়িত থাকে, যোগসাজশে হয়। তো এইরকম এটা তো আমি একটা উদাহরণ দিলাম, আরো এরকম আপনি যে উদাহরণ দিলেন সেখানে তো আশার আমি বড় আশা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে এখনো বেশ ভালো ভালো জায়গায় ভালো ভালো মানুষ আছেন। আছে আছে, তা তো আছে, কিন্তু কিন্তু সেই ব্যক্তি আর নেই, কারণ উনি একজন অনুগত একজন বহুদিন থেকে এবং ভালো অফিসার ছিলেন। তো এই আর আপনি এই যে দুর্নীতিগ্রস্ত আপনি ব্যবস্থাতে যেখানে দুর্নীতি পুরো ব্যবস্থাপনাটাই দুর্নীতিগ্রস্ত সেখানে কিন্তু ভালো লোকটা টিকে থাকতে পারে না, এই যে সেটাই স্বাভাবিক এবং সেটাই ঘটেছে, এবং যার ফলে আমাদের আমাদের এই যে সরকারি কর্মকর্তাদের আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের মানে অবনতি ঘটছে এবং দুর্নীতি দুর্বৃত্তান্ত ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে দুর্ভাগ্যবশত। না উনি যা বলেছেন আমার মনে হয় যে ডেফিনেটলি একটা কথা, যেমন ধরেন নীতি আদর্শের ব্যাপারটা, সেটা যে তন্ত্রই হোক, রাজতন্ত্র হোক, গণতন্ত্র হোক, স্বৈরতন্ত্র হোক, সামরিক তন্ত্র হোক, নীতি আদর্শ বলে একটা জিনিস থাকতে হবে। এখন রাজনীতি যখন প্রফিটেবল তখন সবাই রাজনীতি যাওয়ার চেষ্টা করে, সবারই তো নীতি আছে। এখন নীতি যেমন রাষ্ট্রীয় আপনি যদি চীনের যেমন কমিউনিস্ট পার্টির একটা নীতি একরকম ফলো করছে, ভিয়েতনাম একরকম ফলো করছে, মালয়েশিয়া একরকম ফলো করছে, জাপানিজরা একটা নীতি আদর্শ ফলো করছে, তাদের এখানে কিন্তু রাজতন্ত্র, রাজতন্ত্র পরেও কিন্তু সরকার ব্যবস্থায় গণতান্ত্রিক অবস্থা বিরাজমান এবং সেখানে জবাবদিহিতা গুলো আছে, যেটা বুঝলাম স্যার বলেছেন। আচ্ছা ইনস্টিটিউশন গুলো যদি সচল থাকতো, অনেক ভালো অফিসাররা আছে, আমি সাক্ষ্য দিতে চাই আমরা যে কাজ করি অনেক ভালো অফিসাররা আছে, তারা যেমন আমি একজন অফিসারকে জানি যিনি অতিরিক্ত সচিব, পিএইচডি করেছেন স্বাস্থ্যের উপরে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে একবারে উনি পান নাই, পোস্টিং পান নাই, তাহলে তার যে জীবনের এই যে পরিশ্রম, এই যে একাডেমিক এক্সেলেন্স কাজটা কিন্তু ব্যবহারই করলো না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের সরকার ব্যবস্থাটা রয়ে গেছে কলোনিয়াল প্যাটার্নে। স্বাধীনতা আমরা হয়েছি বটে, কিন্তু একটা স্বাধীন জনগোষ্ঠীর জন্য যেরকম একটা পুলিশ প্রশাসন, শাসন প্রশাসন, বিচার ব্যবস্থা এবং সামাজিক বিন্যাসগুলো পরিবর্তন হওয়া দরকার ছিল, সেটা বহুল কাঙ্ক্ষিত ছিল, আনফর্চুনেটলি এটা হয়নি। আমি বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক হয়তো পছন্দ নাও করতে পারেন, কিন্তু তিনি কিছু সংস্কার শুরু করেছিলেন, যেমন তিনি জেলা গভর্নর তৈরি করেছিলেন স্থানীয় সরকারটাকে ঢেলে সাজানোর জন্য, এবং তিনি কিন্তু এই কাজগুলো ভূমি সংস্কার শুরু করেছিলেন, 25 বিঘার উপরে ভূমি যাতে রাখতে না পারে সেরকম একটা আইন করেছিলেন। আজকে দেখেন ভূমির সেলিং নাই, তাতে হাজার হাজার বিঘার মালিক হয়ে এক একটা দানব তৈরি হয়েছে, এই দানব কিন্তু সর্বক্ষেত্রে তৈরি হয়েছে, প্রশাসনে হয়েছে, পুলিশে হয়েছে, পোশাকে হয়েছে, পোশাকের বাইরে হয়েছে, ব্যবসায়ীদের মধ্যে হচ্ছে, তারা কিন্তু রাষ্ট্রকে গিলে খেতে উদ্যত, তাদের মধ্যে অনুভূতিটাই নেই যে আমি যা করছি তার পরিণাম কি, অর্থাৎ তারা সবাই বিনিয়োগ করছে, রাজনীতিতে বিনিয়োগ করে আরো ফায়দা নেবে তারা সমস্ত, যেমন আমরা ছোটখাটো ব্যবসা করি, লক্ষ লক্ষ ব্যবসায়ীর জীবনকে সর্বনাশ করে দিতে পারে একজন ব্যবসায়ীর একটা পলিসি প্রভাব, সেরকম অবস্থা চলে গেছে বাংলাদেশ, অর্থাৎ তাদের সম্বন্ধে সাবধান। আমি মনে করি যে আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ মানে জেনারেল শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন, তাকে অনেক সাবধান হতে হবে ওনাকে, যে তার আশেপাশে পলিসিকে প্রভাবিত করার জন্য যেসব অবস্থা তৈরি হয়েছে সেটা কিন্তু ভয়ঙ্কর, এইসব জায়গায় যদি ট্র্যাপে পড়ে যান তাহলে কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাবে এবং জনগণ ক্ষতিগ্রস্ত হবে, ক্ষুদ্র ক্ষুদ্র সারা দেশে লক্ষ লক্ষ ব্যবসায়ীরা পথে বসে যাবে এবং তার পরিণামে কিন্তু দেশে ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে পারে, এই ভয়ঙ্কর অবস্থা ফেরানো যাবে না যদি সামাজিক আপরাইজিং হয়। সেই জন্যই কিন্তু অর্থনীতি, সমাজ, রাষ্ট্রের নিয়ন্ত্রণ সংস্কার হতে হবে। যেমন পুলিশের ব্যবস্থা, পুলিশ যে কলোনি ছিল ব্রিটিশরা, তার দেশে কিন্তু কনস্টেবলারি,
অস্ট্রেলিয়াতে কলোনি ছিল, সিস্টেম চেঞ্জ করে ফেলেছে, আমরা কেন এখনো কলোনিয়াল প্যাটার্নের পুলিশ নিয়ে বসে থাকলাম? আমার ছেলে গিয়ে কিন্তু কেন জনগণকে শত্রু মনে করবে? তার মানে স্বাধীন জনগোষ্ঠীর জন্য যে শাসন প্রশাসনে, যেমন অনেক অফিসার আছে অনেক ভালো ব্রিলিয়ান্ট, তাকে ব্যবহার করা হচ্ছে না, সে হতাশা নিয়ে চলে যাচ্ছে। আমি সাক্ষ্য দিতে চাই, অনেক ব্রিলিয়ান্ট অফিসার আমাদের দেশে আছে, কিন্তু এখনো অনেক ভালো কিন্তু প্রশাসন, অনেক অনেক ভালো, কিন্তু আপনি তাকে নষ্ট করে ফেলছেন। কিভাবে? তাকে কমফোর্ট দিচ্ছেন, বিশাল বাড়িঘর দিচ্ছেন, গাড়ি টানি দিচ্ছেন, কিন্তু আদর্শিক জায়গায় যে পরিবর্তনের মাধ্যমে জনগণের জন্য, যেমন যেই যে শিক্ষা তাকে দিয়েছেন স্বাধীন জনগোষ্ঠীর জন্য, এই শিক্ষা দিয়ে কিন্তু হবে না। আপনাকে পেশাজীবী ভিত্তিক কিন্তু প্রশাসন গড়ে তুলতে হতো। যেমন আপনি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, এখানে কিন্তু পেশাজীবী দরকার, মৎস্য পশুপালন পেশাজীবী দরকার, কৃষিতে পেশাজীবী দরকার। অতএব এই পেশাজীবীর পরিবর্তে আপনি কি করছেন? আপনি অ্যাডমিন ক্যাডার ভিত্তিক করে ফেলতেছেন কিন্তু, ওই যেটা কিন্তু একটা একটা এখন যে ডেভেলপমেন্ট দুনিয়াতে হচ্ছে স্পেশালাইজেশন কিংবা প্রফেশনালিজম, তার কিন্তু বিরুদ্ধে চলে যাচ্ছে এটা। অতএব এই পরিবর্তনগুলো কিন্তু খুব জরুরি ছিল, হতেই হবে, নাহলে কিন্তু আমরা কোনো মতে এগোতে পারবো না। এই কাঠামোর পরিবর্তন প্রশাসন দিয়ে সরকার যেটা চাচ্ছে, বিশাল বিনিয়োগ আনবে, এফডি আনবে, সবচেয়ে বড় বাধা হবে কিন্তু আমাদের প্রশাসনিক কাঠামো, এটা পরিবর্তন কিন্তু ইজ এ মাস্ট। এটা ছাড়া আমি প্রায় 45 বছর ব্যবসার অভিজ্ঞতা নিয়ে বিদেশিদের কাজের অভিজ্ঞতার আলোকে বলছি যে এই পরিবর্তন ছাড়া বাংলাদেশ কিন্তু এগোতে পারবে না। এতগুলো মিনিস্ট্রির কোনো দরকার নাই, এগুলোকে ভাগ করতে হবে, ক্লাস্টার ভাগ করতে হবে, স্পেশালাইজেশন এখান থেকে বাছাই করে করেন, যারা ইকোনমিক সার্ভিসে যাবে, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টে যাবে, এর ব্যাকগ্রাউন্ড এরকম, সবাই কেন গ্রামে গিয়ে সবাই তার ডিসি হতে পারবে না? অথবা আপনাকে কিন্তু ভাগ করতে হবে, এবং যে শিক্ষা ছিল ওই শিক্ষা এটাকে বলে ডি এডুকেশন করতে হবে, ওই এডুকেশন দিয়ে কিন্তু আপনি এখানে চলবে না, আবার রি এডুকেশন করতে হবে। দে মাস্ট বি রি এডুকেটেড টু সার্ভ, টু ওয়েলকাম বিজনেস, দ্যাট আই এম ফর বিজনেস। আর কলোনিয়াল ব্যাটার্নে কি আছে? আই এম টু রুল। রুলিং দিয়ে কিন্তু আপনার আমরা কিন্তু এগোতে পারবো না, কেউ এগোতে পারে না এই দুনিয়াতে। অর্থাৎ একটা বৈপ্লবিক পরিবর্তনই লাগবে, সেটা হয়তো বৈপ্লবিক সরকার দরকার ছিল, বাট নিয়মতান্ত্রিকভাবে বিপ্লব সম্ভব, কন্টিনিউয়াস রিফরমেশন, কন্টিনিউয়াস চেঞ্জেস, কন্টিনিউয়াস রিস্ট্রাকচারিং ইজ এ মাস্ট, আদারওয়াইজ কিন্তু আমাদের মনে করি যে এগুলো খুব কঠিন হবে। এই দুর্নীতি, এই দুর্বৃত্তায়ন, এই দুর্বৃত্তিদেরকে রেখে এই নির্মাণ, রাস্তা করলেন 6 মাস পরে উঠে গেল, বিল্ডিং বানালেন 6 মাস পরে ভেঙে পড়ে গেল, দেওয়ার কথা ছিল রড, দিলেন বাঁশ, তো জাতিকে বাঁশ দিয়ে রডের পরিবর্তে আপনি কি ডেভেলপমেন্ট করছেন? অর্থাৎ এবং তারা এই অনার্জিত অর্থ দ্বারা সমাজে অনাচার, তিনটা বিবাহ, দুর্নীতি, তারপরে বাড়ি গাড়ি, একজনে 10টা বাড়ি দিয়ে কি লাভ হবে? কেন রাষ্ট্র সেটাকে প্যাট্রোনাইজ করবে? কেন রাষ্ট্র একজনকে প্লট দেবে বাড়ির মালিক হওয়ার জন্য? রাষ্ট্র তো দেবে কে? আশ্রয়স্থল দেবে। অতএব অনেক পরিবর্তন দরকার, এত বিশাল জনগোষ্ঠীর এত সমস্যার মধ্যে এই কবের, যেটা বৈদ্যনাথ ভাই যথার্থ বলেছেন যে এটা কিন্তু একটা সুযোগ ছিল ঘুরে দাঁড়ানো, নিজেকে বোঝা এবং আমার কি আছে সামনে, তো আপনি এইভাবে চলতে পারবেন না। অতএব আপনাকে সবটা নিয়ে কিন্তু একটা নতুন করে ভাবা দরকার ছিল যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, কি করে লক্ষ লক্ষ লোক চলে আসলে তার হাতে কি দেব, কি করে বাঁচবো, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, সকলের জন্য বেঁচে থাকার একটা উপায়, এবং বড় বড় মেগা প্রকল্পের মেগা দুর্নীতির, আপনি বেশি না 100 লোকের মৃত্যুদণ্ড দিলে বাংলাদেশে 100 বছরের জন্য ঠিক হয়েছে, ধন্যবাদ, আইন করতে হবে তো 100 লোকের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, অথবা যে আইন আছে সেই আইনে, যে লোক মৃত্যুদণ্ড অর্জন করেছে তাকে যদি আপনি মণ্ডিত করেন ক্ষমতা রেখে, তাহলে কি করে এই দেশ চলবে? চলবে না। ডক্টর মজুমদার জি, আমরা আমরা এই দেশের মানুষের সাথে প্রতারণ করেছি। আমাদের সংবিধানে যেমন এই যে কতগুলো বিষয় অন্তর্ভুক্ত হয়েছে, এগুলো নীতিকথা হিসাবে, আমাদের স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, পয়ঃনিষ্কাশনের অধিকার, এগুলোকে আমরা রাষ্ট্রের মূলনীতি হিসাবে আমরা ধরে নিয়েছি। কিন্তু এগুলো এগুলো এই যে রাষ্ট্র এগুলো বিবেচনায় নেওয়ার কথা তারা যখন পরিকল্পনা করে, কিন্তু রাষ্ট্রকে আমরা বাধ্য করতে পারি না। তার পরিবর্তে আমাদের কতগুলো মৌলিক অধিকার আছে, বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, তারপরে এই যে চলাফেরার স্বাধীনতা, আমরা সংগঠন করার স্বাধীনতা, এগুলো আমাদের মৌলিক অধিকার। আমরা আদালতে গিয়ে এগুলো এগুলো আমরা এগুলোকে বলবৎ করার জন্য প্রচেষ্টা চালাতে পারি।
কিন্তু যেই যেই অঙ্গীকারগুলো করা হয়েছে আমাদের সংবিধানে, যেই জন্য মানুষের মানুষ ভালো খাবে, ভালো থাকবে, ভালো এই যে ভালো পরিবেশে মানুষ বসবাস করবে, যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেগুলো আমাদের সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু আমরা এই এই দিকে আমাদের কোনো সরকারই মনোযোগ দেয়নি, তো এটা প্রতারণা। আরেকটা প্রতারণা আমরা এই যে প্রতারণা যে প্রবৃদ্ধি, উন্নয়ন মানে প্রবৃদ্ধি, উন্নয়ন মানে এই যে এটাই যেন ওই যে কে যেন বলছিল দেবপ্রিয় বোধ হয় যে মধ্যযুগীয় একটা একটা ধারণা যে এই প্রবৃদ্ধির পিছনে আমরা এই মরিচিকার পিছনে ঘুরছি দৌড়াচ্ছি, কিন্তু এর মাধ্যমে যে আমরা সত্যিকারের মানুষের যে অবস্থার অবস্থানের পরিবর্তন, মানুষের জীবনযাত্রা মানে পরিবর্তন, সেই দিকে আমরা নজর দিচ্ছি না। তো এই এই কথাগুলো ভ্রান্ত, প্রতারণামূলক, আমি প্রতারণা হয়তো শক্ত শব্দ কিন্তু একটা কতগুলো ভ্রান্ত ধারণা এবং ভ্রান্ত চিন্তার দ্বারা আমরা পরিচালিত হচ্ছি এবং সাধারণ মানুষের স্বার্থের কথা চিন্তা না করে আমরা কিছু সীমিত সংখ্যক ব্যক্তি, সীমিত সংখ্যক এই যে পরিবার, তাদের তাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং তাদের সমৃদ্ধির দিকেই আমরা আমরা নজর দিয়েছি। এবং এর এর ফলে এই যে আজকে আমরা যে যে দুর্যোগ হলো, অর্থনৈতিক যে দুর্যোগ হলো, আমাদের যে এই ভাইরাসের ফলে যে আমাদের যে বিপর্যয় ঘটলো, তো এর থেকে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইনফরমাল সেক্টরের ব্যক্তিরা, সেটা প্রায় 85% আমাদের এই যে যারা কর্মহীন হয়েছে তাদের প্রায় 80-85% ইনফরমাল সেক্টরে, এবং তারা অনেকে দিন এনে দিন খায় এবং তাদের কোনো অনেকের কোনো সেভিংস নাই এবং অনেকেই চরম বিপর্যয়ের মধ্যে আছে। কিন্তু এই এই যে আমাদের যেটা এই যে আমি আগে যেটা বলেছি, আমাদের একটা সুযোগ ছিল একটা এই বিপর্যয়কে এই বিপর্যয়ের প্রেক্ষিতে আমরা সবকিছু ঢেলে সাজানোর, আমরা এই ইনফরমাল সেক্টরকে আরো ফর্মাল করা এবং আরো অনেক অনেকগুলো ক্ষেত্রে অনেকগুলো গভীর সংস্কার আমাদের এই যে আমি ভালনারেবিলিটির কথা বলেছি, যে ভালনারেবিলিটি আমি দুটো বলেছি, দুটো সেক্টরে আমাদের সব ডিম একটা দুইটা বাস্কেটে, আর একটা হলো আমাদের গভর্নেন্স যে ভেঙে গিয়েছে ওটা একটা ভালনারেবিলিটি, আর এই যে এই যে আমাদের যে ইনফর্মাল সেক্টর এবং এগুলো কতটুকু কতজন ফিরে আসতে পারবে, কতজন আবার ঘুরে দাঁড়াতে পারবে, কতজন আবার কোমর সোজা করে দাঁড়িয়ে আবার জীবন জীবিকা অর্জন করতে পারবে আমি নিশ্চিত নই। তো এই দিকে এই এদেরকে আমাদের প্রণোদনা দেওয়ার দরকার ছিল, এদেরকে আমাদের সহায়তা করার দরকার ছিল, আমাদের এতে এতে আরো এই যে বৃত্তের বাইরে এসে গতানুগতিক চিন্তার বাইরে এসে আমরা আমরা নূতন করে চিন্তা করে এদেরকে এদেরকে কিভাবে কাজে লাগানো যায়, এবং এরা কঠোর পরিশ্রম করে এবং এরা এরা ওই যে কঠোর পরিশ্রম করে তারা কোনোভাবে দিনাতিপাত করে, তো এই তাদেরকে তাদের জন্য সুযোগ সুবিধা আমাদের সৃষ্টি করা দরকার ছিল। তো আমরা যদি এই অবস্থা থেকে উত্তরণ ঘটাইতে হয় আমাদের আমাদের এখনো বোধ হয় সময় আছে, আমাদের কিন্তু ওই উই নিড টু গো দ্য ড্রয়িং বোর্ড, যে যে ইমারত যারা তৈরি করেন তারা তো সেই ইয়ে করেন প্রথম ড্রয়িং তৈরি করেন, তো আমাদের আমাদের ড্রয়িং বোর্ডে গিয়ে আবার নতুন করে সিদ্ধান্ত সাজানোর ব্যাপারে চিন্তা করতে হবে। জি মিস্টার হক কিছু যোগ করবেন? অনেক আমার মনে হয় যে একটা কথাই বলবো, সেটা হলো যে আপনি তো আলোচনা সমাজের সমস্ত বিষয়ে আলোচনা করছেন, অ্যাকচুয়ালি মানুষের জীবন মানের ক্রম উন্নয়নটাই হবে যে কোনো সরকারের প্রধান লক্ষ্য। সেই জায়গাতে আমাদের যে বাধাগুলো, সে বাধাগুলো ক্রমশ অ্যাড্রেস করতে হবে। তার মধ্যে যেমন আজকে যে আলোচনা করলেন দুর্নীতি অন্যতম বিষয়, আমি মনে করি রাষ্ট্রীয় পলিসির মধ্যে যে নিয়ন্ত্রণ যে পরিবর্তন আসা দরকার এবং শাসন প্রশাসনের মধ্যে যে পরিবর্তনগুলো আসা দরকার, তাহলে কিন্তু এটা না করলে পর আমরা চেঞ্জ অর ডাই, পরিবর্তন অথবা মরণ, পরিবর্তন হতেই হবে। অতএব আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য কি রয়েছে, স্যার যথার্থ বলেছেন যে সময় মনে করে ফুরিয়ে যায়নি, কিন্তু আমরা রিয়েলাইজ করি যে হ্যাঁ বাস্তবতাটা কি, আপনি কোটি কোটি মানুষের জীবনের সামনে আমরা যে চ্যালেঞ্জগুলোর সামনে এসে দাঁড়াচ্ছে সেটাকে কিভাবে আমরা মোকাবেলা করব, আমাদের যতটুকু সামর্থ্য আছে অর্থনীতি যে সামর্থ্য সেটাকে বিশ্লেষণ করেই কিন্তু আমাদের ঘুরে দাঁড়ানো উচিত, ঘুরে না দাঁড়ানোর সময় কিন্তু শেষ হয়ে যায়নি। অতএব ডেফিনেটলি ঘুরে দাঁড়াতে হবে এবং পরিবর্তন করতে হবে, পরিবর্তন না করলে কিন্তু মরণ।
জি ডক্টর মজিবুদ্দিন, আমি একেবারে শেষ প্রান্তে এক লাইনে যদি বলেন, আপনিও বললেন আপনার কথা শুনে মিস্টার আব্দুল হকও বললেন যে সময় শেষ হয়ে যায়নি, সময় কি আসলে কখনো শেষ হয়ে যায়? সময় শেষ হয় না, যে আমরা আমরা মানে সময় যখন শেষ হয় না তখন তো এটি আসলে আর কোন বসে থাকবে বার্তা হিসেবে থাকে না। জি আমার মনে হয় বঙ্গবন্ধু কন্যা তিনি বারবার করে বলেন যে তার কিছু চাওয়ার নেই পাওয়ার নেই, তো আমার মনে হয় তিনি এই উদ্যোগটা নিতে পারেন, এই এই দুর্নীতির বিরুদ্ধে একটা সর্বব্যাপী উদ্যোগ, যেমন যেমন আমরা এই যে ধন্যবাদ যারা যুদ্ধাপরাধী তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা বিচার করেছিলাম, সেটাও একটা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা দুর্নীতিবাজদের বিচার করি, এবং আমরা সবাইকে মিলে সবাইকে নিয়ে আমরা এই অবস্থা থেকে উত্তরণ কিভাবে ঘটাবো, আমাদের গণতান্ত্রিক উত্তরণ এবং একই সাথে দুর্নীতি এবং এই আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন আনবো, সবাইকে নিয়ে আমরা মনে হয় এই সমস্যার সমাধানের জন্য তিনি উদ্যোগ নিতে পারেন। অনেক ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার এবং মিস্টার আব্দুল হক এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দু অতিথি নানা বিষয় নিয়ে কথা বলেছেন, যদিও আলোচনার একটা বড় অংশই ছিল দুর্নীতি নিয়ে এবং দুর্নীতি বাংলাদেশে একটা ক্যান্সারের রূপ নিয়েছে, এর থেকে পরিত্রাণ কিভাবে মিলবে কেউই বলতে পারছেন না, এবং এটি সর্বগ্রাসী। এখন এই দুর্নীতিতে আসলে লাজ লজ্জা বলে কিছু নেই এবং এটি একটা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এর থেকে পরিত্রাণের জন্য দুজনেই মনে করেন যে আমূল বদলে যেতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়াবার জন্য শিক্ষায় সংস্কার, প্রশাসনিক ব্যবস্থায় সংস্কার এবং সবচেয়ে বড় সংস্কার দরকার, যেটি হচ্ছে আমাদের মননে, মনস্তত্ত্বে, মনোজগতে বড় সংস্কার আনতে হবে, সেটি সর্বোচ্চ পর্যায় থেকে একবার নিম্ন পর্যায় পর্যন্ত। এর জন্য কি কি করণীয়, ওনারা বেশ কিছু পরামর্শের কথা বলেছেন, রাজনৈতিক সমঝোতার কথা বলেছেন যে সকলকে নিয়ে এই কাজটা করতে হবে, এর জন্য আরো অনেক অনেকগুলো পরামর্শের কথা বলেছেন। তার মধ্যে একটি কথা বলেছেন যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার দিকে মনোযোগ দিতে হবে এবং প্রশাসনিক কাঠামোতে একটা বড় পরিবর্তন আনবার কথা ওনারা বলছেন। এবং আমরা একথাও জানি যে জীবন মানের উন্নয়নের কথা বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এগুলো নিশ্চিত করবার দিকে মনোযোগ দেবার কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, মানবাধিকারের কথা বলেছেন, চিন্তার, ব্যক্তির স্বাধীনতার কথা বলেছেন। এবং আমরা জানি যে স্বাধীনতার অনেক রকমের রূপ আছে এবং সবগুলো মিলেই যে স্বাধীনতা, সেই স্বাধীনতা ছাড়া যে উন্নয়ন, আমরা যত উন্নয়নই করি না কেন সেগুলো আসলে এক ধরনের দারিদ্রতাই, এবং এই দারিদ্রতা আসলে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে একটা ভয়াবহ চিত্রই ওনারা নানাভাবে তুলে ধরবার চেষ্টা করেছেন। যদিও দুজনেই বলছেন যে সময় আসে, সময় আছে, সময় আসলে শেষও হয়ে যায় না, কিন্তু তাতে অনেক ক্ষতি হয়ে যায়, অনেক জীবন ধ্বংস হয়ে যায়, অনেক পরিবার ধ্বংস হয়ে যায়, একটা সমাজ ধ্বংস হয়ে যায়, কাজেই সেখান থেকে আসলে ঘুরে দাঁড়াবার এখনই সময়। এবং কারণ আমরা এর চাইতে খারাপ পরিস্থিতি, দুর্নীতি যে রূপ নিয়েছে সমাজের এবং অন্যান্য সংকট যেগুলো ওনারা চিহ্নিত করলেন, এর চাইতে খারাপ পরিস্থিতি বোধ হয় আজকের সমাজে খুব একটা ধারণা করা যায় না, কাজেই এখান থেকে ঘুরে দাঁড়ানোটা খুব জরুরি এবং তার জন্য একটা সামাজিক আন্দোলন এবং সবাই মিলে করতে হবে। অবশ্যই যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন, রাষ্ট্র পরিচালনা আছেন, রাষ্ট্র পরিচালনার শীর্ষে আছেন, তাদের উদ্যোগটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।